सदानंद दास तोला प्लेयर चैनल पक्ष থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। आज के আমি কাহারবা তালের উপর ওয়েস্টার্ন বা বঙ্গ স্টাইলের কয়েকটি ঠেকার প্রকার কিভাবে বাজানো হয় সেটি আমি তবলার সাহায্যে দেখানোর চেষ্টা করছি। অনেকেই অনুরোধ করেছেন এর আগের ভিডিওতে যে একটি গান গিয়ে ওই ঠেকাগুলি কিভাবে গানের সাথে প্রয়োগ করতে হয় বা কি কি গানে প্রয়োগ করতে হয় এমন একটা উদাহরণ দিলে ভালো হয়। তো সেই জন্য আমি ওনাদের কথা রাখার জন্য আমি একটি গান মুখে গাইছি না, গানটি মোবাইলের সাহায্যে চালিয়ে আমি কিছুটা দেখানোর চেষ্টা করছি ঠেকাগুলি কিভাবে গানের সাথে প্রয়োগ করতে হবে। আর যেই যেই ব্যক্তিগণ আমাকে ওই ধরনের প্রশ্ন করেছেন যে গানের সাহায্যে একটু সংগত করে দেখান, তাদের কমেন্টগুলো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে এইভাবে উৎসাহিত করার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা আমার পাশে রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমাকে সামনের দিকে আগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এইভাবে উৎসাহ দেওয়ার জন্য। আজকে শুরু করছি ওয়েস্টার্ন বা বঙ্গ বা কঙ্গো স্টাইলের কয়েকটি কাহারবা তালের ঠেকার প্রকার, আমি সেটি তবলা বাঁশ সাহায্যে পরিবেশন করে দেখাব। এতক্ষণ যে ঠেকাগুলি পরপর পরিবেশন করলাম সেই ঠেকাগুলি একে একে ধীরে ধীরে কিভাবে বাজালাম তার বিস্তারিত আলোচনা করছি। প্রথমে যে ঠেকাটি বাজিয়েছিলাম সেই ঠেকাটি হলো দে না দে ধা না 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 গে না দে ধা না 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 গে না দে ধা না না না। প্রথমে গে না এক মাত্রায়, তার পরের মাত্রায় শুধু গে, একসাথে কি হলো গে না গে। তারপরে আছে ধা না ধা একসাথে ধা না না না, তাহলে ধা না 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 একসাথে ছন্দটি কেমন হবে? গে না গে ধা না 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 গে না গে ধা না 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 গে না গে ধা না না না। ডাবল স্পিড নেক্সট যে ঠেকাটি বাজিয়েছিলাম সেই ঠেকাটি হলো ধীরে ধীরে দেখাচ্ছি, অর্থাৎ মূল ঠেকাটি ছিল গে না গে ধা না না না। তো মূল ঠেকাতে গে না গে ধা না, শেষে যে নানা ছিল ওই নানাটার পরিবর্তে তিনি তিনি, গে না গে ধা না তিনি 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 তিনি, তাহলে গে না গে ধা না তিনি তিনি গে না গে ধা না তিনি তিনি গে না গে ধা না তিনি তিনি গে না গে ধা না তিনি
ফেকাটার শেষের দিকে যে নানাটি আছে ওই নানাটির পরিবর্তে তিনি তিনি ধীরে ধীরে দেখাচ্ছি গে না গে ধা না তিনি তিনি গে না গে ধা না তিনি তিনি গে না গে ধা না তিনি তিনি ডাবল স্পিডে দেখাচ্ছি শেষে যে ছাড়ার অংশটি সেই ছাড়ার অংশটি দু তিন রকমের হতে পারে। আমি যেটি বাজিয়েছিলাম সেটি দেখাচ্ছি। অর্থাৎ গে না গে ধা না 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 গে না গে ধা না না মূল ঢেকাটির সাথে নানা কত অথবা ওই নানাটা থেকে শুরু করতে হবে গে না গে না। গে না গে ধা না 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 কত অথবা গে না গে ধা না তা ক্রিকেট তাক অথবা গে না গে ধা না তা ক্রিকেট ধা। ছাড়ার অংশটা বিভিন্ন রকমের হতে পারে। এর দ্বিগুণ স্পিড যেটা বাজিয়েছিলাম ধীরে ধীরে দেখাচ্ছি গে ধা না গে না না 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 গে ধা না গে না না। ডাবল স্পিড আমি এই ঠেকাগুলিকে গানের সাথে কিভাবে প্রয়োগ করব আমি একটি গান চালিয়ে কিছুটা অংশ দেখাবার চেষ্টা করছি। গে না গে ধা না 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 গে না গে ধা না 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 গে না গে ধা না 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 thank you.
তাহলে আজকের ভিডিওতে ওয়েস্টার্ন টাইপের বা বঙ্গোস টাইপের কয়েকটি ঠেকার পোকা আমি তবলাতে বাজিয়ে দেখালাম, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এবং গানের সাথে সঙ্গত করেও দেখালাম। আপনারা সকলেই ভালো থাকুন, সকলেই সুস্থ থাকুন, ভগবানের কাছে এটাই প্রার্থনা করছি। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার এই ভিডিওটা যদি একটুও আপনাদের উপকারে আসে তাহলে প্লিজ একটা করে লাইক, একটা কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতন বাই।